হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ পরিষ্কার করার খুবই সহজ একটি পদ্ধতি। মাত্র 5 মিনিটে এই শিং মাছ আপনারা কীভাবে পরিষ্কার করতে পারেন এবং ছাই ছাড়া শিং মাছ কাটার কৌশল আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা শহরে বাস করি আমাদের কিন্তু বাসায় অনেক সময় ছাই থাকে না, তো ছাই ছাড়া মাছ কাটা কিন্তু একটি বিড়ম্বনার ব্যাপার। তো কিভাবে এই ছাই ছাড়া মাছ কাটা যায় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনাদের প্রিয় মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু শিং মাছ নিয়ে নিয়েছি, 1 কেজি পরিমাণের শিং মাছ। তো শিং মাছগুলোকে আগে মেরে নিচ্ছি। তো শিং মাছগুলো মারার জন্য এখানে লবণ দিচ্ছি, লবণ দিলে কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যে শিং মাছগুলো মরে যায়। আর জীবিত শিং মাছ কাটতে গেলে কিন্তু হাতের মধ্যে শিং মাছের আল বেঁধে যেতে পারে, আর শিং মাছের আল যদি হাতে বেঁধে এটা কিন্তু অনেক বিষাক্ত একটা জিনিস এবং হাতের মধ্যে প্রচুর ব্যথা করে। তো দেখতে পাচ্ছেন শিং মাছগুলো মরে গিয়েছে। এই পর্যায়ে আমি শিং মাছগুলোকে একটু ধুয়ে নিব। ধুয়ে নিলে শিং মাছের লবণ দেওয়ার ফলে কিন্তু একটা পিচ্ছিল বের হয়, তো সেজন্য আমি শিং মাছগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, শিং মাছগুলো একদমই মারা গিয়েছে, লবণ দেওয়ার ফলে শিং মাছগুলো একদম মারা যেয়ে শক্ত হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁপের খোসা, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাজার থেকে আমরা সবাই পেঁপে নিয়ে আসি, আর পেঁপের খোসাগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব সহজেই এই শিং মাছগুলো পেঁপের খোসা দিয়ে পরিষ্কার করে নিতে পারি। তো আমি এখন পেঁপের খোসাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের যাদের ব্লেন্ডার নেই আপনারা বটি দিয়ে ছোটো ছোটো করে কেটেও কিন্তু শিং মাছগুলো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। তো এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে, তো শিং মাছগুলো একদমই ভালোভাবে মারা গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি শিং মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব, কারণ শিং মাছগুলো একদমই পিচ্ছিল হয়ে গেছে, এই অবস্থাতে কিন্তু শিং মাছগুলো কাটা যাবে না। তো আমি এই যে নিয়ে এসেছি, এই পর্যায়ে কিন্তু আমরা শিং মাছগুলো হাত ব্যবহার করে ওয়াশ করতে পারবো না, কারণ যেহেতু শিং মাছে কাটা আছে তাই আমি চাকু দিয়ে অথবা এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝাঁঝরটা, এই ঝাঁঝরের মধ্যে নেড়ে ছেড়ে শিং মাছগুলোকে ধুয়ে নিব, অনেক সুন্দর করে ধুয়ে নিব যাতে শিং মাছের গায়ে কোনো পিছিল না থাকে। তো এই যে আমি ভালোভাবে শিং মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন আর শিং মাছের গায়ে কোনো পিছিল নেই। তো এই পর্যায়ে শিং মাছগুলোকে আমি কেটে নিব, আর এখন কিন্তু কোনো ছাই প্রয়োজন নাই। আর আমি এখানে একটা টিস্যু দিয়ে শিং মাছগুলোকে ধরে নিচ্ছি, আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও ধরে তারপর শিং মাছগুলো কেটে নিতে পারেন। তো আমি শিং মাছের মাথাগুলো নিব না, তাই ফেলে দিচ্ছি, আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন। তো এভাবে করে সবগুলো মাছ আমি প্রথমে কেটে নিচ্ছি। সবগুলো মাছ এক এক করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে যে পেঁপের খোসাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেই পেঁপে খোসার পেস্টগুলো আমি শিং মাছগুলোর মধ্যে দিয়ে হাত দিয়ে ভালোভাবে কোচড়ে নিব। তো ভালোভাবে আমি হাত দিয়ে কোচড়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁপে পেস্ট দিয়ে কিছুক্ষণের মতো শিং মাছগুলোকে রেখে দিতে পারেন, এরপর হাত দিয়ে কোচড়ে নিতে পারেন। তো আমি ভালোভাবে কোচড়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছগুলো সাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি শিং মাছগুলোকে ধুয়ে নিব,
তো এই যে স্ট্রেনারের মধ্যে নিয়ে শিংমাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু শিংমাছগুলো একদমই ধবধবে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে আমি এখন স্ট্রেনার দিয়ে ধুয়ে নিচ্ছি। সব সময় আমি যে কোনো মাছ ধোয়ার ক্ষেত্রে এই স্ট্রেনারটা ব্যবহার করি। এই স্ট্রেনার দিয়ে মাছ ওয়াশ করলে মাছগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমি ভালোভাবে কষলে কষলে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। মাছগুলো যত বেশি ধুয়ে নেওয়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর মাছগুলো ধোয়ার পর একদমই চকচকে হয়ে যাবে, আর চকচকে মাছ দেখতেও যেমন ভালো লাগবে আর রান্না করতেও ভালো লাগবে আর খেতে তো ভীষণ ভালো লাগবে। তো আপনারা এভাবে শিং মাছ খুব সহজেই মাত্র 5 মিনিটের সময়ের মধ্যে পরিষ্কার করে নিতে পারেন এবং ছাইয়ের ঝামেলা ছাড়া আমি যেভাবে পানি দিয়ে ধুয়ে তারপর টিস্যু পেপার দিয়ে ধরে মাছগুলো কেটে নিয়েছি ওইভাবে আপনারা মাছগুলো কেটে নিতে পারেন। আর যদি পানি দিয়ে শিং মাছগুলোকে ধুয়ে নেন তাহলে কিন্তু টিস্যু পেপারের প্রয়োজন হয় না, এমনিতেই বটি অথবা ছুরি দিয়ে আপনারা মাছগুলো খুব সহজেই কেটে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো একদমই চকচকে হয়ে গেছে। মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলো আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মাছগুলো দেখতে কত সুন্দর হয়েছে। তো মাছগুলো একদমই চকচকে ঝকঝকে হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে বাটির মধ্যে তুলে নিচ্ছি আর বাটিটাকে আমি একটু ধুয়ে নিব। যেহেতু আমি বাটির মধ্যে পেঁপের খোসা দিয়ে শিং মাছগুলোকে ভালোভাবে কোচড়ে নিয়েছিলাম তাই বাটিটাকে ধুয়ে নিচ্ছি। তো এই যে মাত্র 5 মিনিটের মধ্যে চকচকে ঝকঝকে করে নিয়েছি শিং মাছ, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই। আর ছাই ছাড়া শিং মাছ কাটার পদ্ধতিটিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল লাইক অপশনটি ওকে করে দিবেন। এর ফলে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আজ আর নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি জান্নাতুল এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।